ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি পিআইজি। আমরা যাব শিবগঞ্জ, শিবগঞ্জের বিখ্যাত রসুন ভাজা খাওয়ার জন্য। সো শিবগঞ্জের রসুন ভাজা খুবই পপুলার। সো ময়মনসিংয়ের আশেপাশে যারা আসেন এখনও খান নাই, তারা অবশ্যই শিবগঞ্জ থেকে খেয়ে যাবেন। মূলত আপনাকে শিবগঞ্জ আসতে হলে ফুলবেড়ে আসতে হবে, দেন ফুলবেড়া থেকে শিবগঞ্জ আসতে হবে। এক রুটে আসতে পারবেন, খুব ফ্রিজিলি পাবে, রাস্তায় কোনো ঝামেলা নেই, একদম পাকা রুট। সো যাই হোক, ভিউয়ার্স আমাদের সাথেই থাকেন। সো শিবগঞ্জ বাজারে গিয়ে নিউ একটা ব্লগ করব, আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব, কীভাবে খাবেন, কীভাবে যাবেন এবং প্রাইস কেমন, ডিটেলস আপনাদের মাঝখানে শেয়ার করব। সো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকেন, আল্লাহ হাফেজ। জুস দেখেন, কোনো মানুষ নাই। সো ভিউয়ার্স, আমরা এখন আছি শিবগঞ্জ বাজারে। সো এইখানে রসুন ভাজা বিখ্যাত, বাট যে লোকটা আগে রসুন ভাজা বানাইতো সে মারা গেছে। সো কোন দিকে? এদিকে। এই জেনু। সো ভিউয়ার্স, আমরা ফাইনালি এসে পড়লাম সেই বিখ্যাত রসুন ভাজা টেস্ট নেওয়ার জন্য। শিবগঞ্জ বাজার বটতলা। সো ভিউয়ার্স, আমরা এখন আছি বটতলায়, আর এখানে আগে রসুন ভাজা পাওয়া যেত, আর এখন পাওয়া যাচ্ছে, কিন্তু আগে যে মানুষ ছিল সে এখন নাই, সে মারা গেছে। যাই হোক, সে নতুন করে শুরু করছে এবং সবাই আসবেন এখানে এবং টেস্ট নেবেন অবশ্যই। সো ভিউয়ার্স, এখানে শুধু আমরা নয়, আরও অনেক মানুষ আসে। বন্ধু আর কেউ আসুক, আমি খেতে আসছি, এই ফার্স্ট খেতে আসছি, তুমি যে টিপটা দিবা এই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তো বলি নাই যে আমি টিপ দিব। আর এদিকে মনে হয় আরো কি যেন বিখ্যাত ছিল মানে খাওয়ার জন্য, এগুলো সারা পেঁয়াজি তেল দিয়ে দেন না, এখানে মনে করেন অনেক আশেপাশে অনেক মানুষ সবাই রসুন ভাজা এবং আলু চপ খেতে এসেছে। যাই হোক আলু চপ, আলু চপ খাওয়া শেষ হলে রসুন ভাজা খাবো এবং গ্যাসটা কীরকম সেটা আপনি মাঝখানে তুলে দেবেন। পানি দিয়ে ঠান্ডা করে নাও, বাবার দিয়ে কোন দিয়ে দিয়ে তিনজন বসি। বন্ধু খাইতে অনেক কষ্ট হচ্ছে, আমি তোমার বলে খেয়ে দিই, খেয়ে যাও। কাকা মুড়ি আছে আপনার কাছে?
আপনি আমারে ওটা খাই যা এখন আমরা এখন আলুর চপ খেলাম খুবই ইন্টারেস্টিং খুবই টেস্ট এইটা খাইতে আমার পছন্দ আমি তো খাইতে পারি না তোমরা যা আমারে খাই আল্লাহ এখন আমরা এই যে রসুন বাদা যেটা বিখ্যাত হ্যাঁ আমরা এখন রসুন বাদা খাবো প্রায় এটা প্রস্তুত হয়ে গেছে আমাদের খাবারের জন্য সো আমাদের রসুন বাদা এখন হয়ে যাবে আচ্ছা আপনি দেখুন দেরি হবে না যা যা অনুমানিক গান অনুমানিক সবগুলো দিয়ে দেন কি লুকা স্যার তাহলে সবগুলো দিয়ে দেন লাগবো আমাদের লবণ দিয়ে লাগবো লবণ যাবো না কেমন টেস্ট বন্ধু আমি একটাও খাই নাই ভিউয়ার্স আমার হাত দেখে দেখো সাদা পরপরা সব আমাদের আর কে রাজীব একাই খেয়েছে বন্ধু রসুন বাজার খেয়ে তোমার অনুভূতি কেমন এটা রসুন বাজারটার ইন্টারেস্টটা খুবই ক্রিটিক্যাল আমি আমার ফ্যান আমার মতিন ফ্যান আমার জন্য নিয়ে গেছিল ওই দিন ঠান্ডাটা খেয়েছিলাম আর আজকে আমি এখানে এসে সব বন্ধুদের সাথে একসাথে খেতে পেরে খুবই এক্সাইটেড এবং আনন্দিত এবং এটার ইন্টারেস্ট খুবই ভালো যে আপনারা আসবেন ইন্টারেস্ট না এটা টেস্ট হ্যাঁ অনেক আর আলু চপ কত করে বিক্রি করেন এক একটা তিন টাকা পিস আপনি কি আবার আছে ধরেন তিনটা হলো পাঁচ টাকা এরকম নাকি না জিনিসপাতির দাম বেশি
ভাই আপনার বাসা কোথায় এখানেই মশলা দিচ্ছেন কিসের কিসের মশলা এইটা বেসন তারপরে হলুদ মরিচ এইগুলো এখানে রসুন দিয়ে দিচ্ছেন আর এখন গরম তেলে ছেড়ে দিবেন যারা এখনো আসেন নাই তো অবশ্যই আসবেন শিবগঞ্জ বাজার বটতলাই তো অন্যরকম একটা টেস্ট নিতে পারবেন এই রসুন বাজার খেয়ে এবং এখানে আছে আলুর চপ বোট এবং মুরগির ব্যবস্থাও আছে তো সবাই আসতে পারেন কত মিনিট রাখতে হয় দশ পনেরো মিনিট আলু টপ কত গেল